আরো বিপাকে অনুব্রত স্ত্রী কন্যা ও দেহরক্ষীর পর এবার শিরোনামে ভাগ নিব রয়েছে একাধিক বিলাসবহুল রিসর্ট রাইস মিলের পর এবার রিসর্টের ব্যবসা কোথা থেকে এলো এত টাকা দেখুন অনুব্রত মণ্ডলের সম্পত্তির ফুদিশ করতে গিয়ে উঠে এসেছে স্ত্রী কন্যা সাইগাল হোসেন এনামুল হক বিদ্যুৎ সহ একাধিক নাম এই তালিকায় এবারে জুড়ল নতুন নাম এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের খোঁজ গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছে তারপর থেকে নানাভাবে সম্পত্তির হদিশ করে চলেছেন সিবিআই আধিকারিকেরা একাধিক রাইস মিল কয়লা পাচার গরু পাচার একাধিক কাণ্ডে নাম উঠে এসেছে অনুব্রতর এবারে জড়ালেন রিসর্ট ব্যবসায় তদন্তকারীদের ধারণা গরু পাচার কয়লা পাচারের টাকা ঘুর পথে লগ্নি হয়েছে রিসর্ট ব্যবসায় বোলপুর থেকে সিউরি যাওয়ার মূল রাস্তা তার উপর এই রিসর্টটি অবস্থিত আনুমানিক দেড় বিঘা জমির ওপর তৈরি হয়েছে এই বিলাসবহুল রিসর্টটি আর তার মালিক অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ হঠাৎই সেখানে পৌঁছে যায় সংবাদ মাধ্যম সেখানকার রক্ষীরা বাধা দিয়ে জানান ভেতরে ঢোকা যাবে না এক প্রকার জোর করে ভেতরে ঢুকতেই দেখা হয় অনুব্রত মণ্ডলের ভাগ্নের সঙ্গে তাকে প্রশ্ন করতেই উঠে আসে উত্তর কি বললেন তিনি আমার স্ত্রীর নামে এই রিসর্ট লোন করে কিনেছি অন্য কোনো টাকা নেই কত টাকা লোন করেছেন সাংবাদিকদের প্রশ্নে আর কোনো উত্তর পাওয়া যায়নি তবে অনুব্রত মণ্ডলের ভাগ্নে আরো জানান অভিযোগ কে করছে আমি যে অনুব্রতর ভাগ্নে সেটা অস্বীকার করতে পারি না আত্মীয়তার সম্পর্ক ছাড়া আমার সঙ্গে মামার আর অন্য কোনো সম্পর্ক নেই সেটা রাজনৈতিক হোক কিংবা ব্যবসায়িক হোক সেটা ওনার লোকেরা জানেন যদিও এক্ষেত্রে তার ভাগ্নে বউ পারমিতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই বিষয়ে মুখ খুলেছেন এলাকার সাধারণ মানুষ তারা এটিকে কোনো প্রভাবশালীর হোটেল বলেই জানেন তবে এক ব্যবসায়ী বলেছেন অনুব্রতুরি রিসর্ট ওর ভাগ্নে চালায় আরও সব আছে আমরা জানি না ব্যুরো রিপোর্ট আজ বিকেল